নমস্কার বন্ধুরা সামথিং মেডিয়ার চ্যানেল তোমাদের সকলকে আরও স্বাগত জানাই তোমরা সকলে জানো যে তোমাদের যে এক্সটার্নাল এক্সাম সেটা কিন্তু খুব শিগগিরই শুরু হতে চলেছে তোমরা যারা একুশ তেইশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী রয়েছো তোমরা আশা করি জানো যে তোমাদের কিন্তু যে এক্সটার্নাল যে ফাইনাল এক্সাম হবে সেটা কিন্তু তোমাদের খুব শিগগিরই শুরু হতে চলেছে কারণ তোমাদের এই এক্সামটা নিয়ে নিলে কিন্তু তোমাদের সেশনটা শেষ তো এবার এই এক্সটার্নাল এক্সামটা কোথায় হবে এবং কত সময় মানে কত সময় ধরে তোমরা পড়াবে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় হ্যাঁ তো তোমাদের মূল যে কাজ এখন করা যেটা হচ্ছে প্র্যাকটিস টিচিংটা বাড়িতে নিজে একটু প্র্যাকটিস কর আর কি যেটা এক্সটার্নালেশনে পড়াতে হবে তো প্রথমে বলে রাখি যে এই যে তোমাদের এক্সটার্নাল এক্সাম এই এক্সটার্নাল এক্সাম কিন্তু স্কুলে হয় অর্থাৎ যে স্কুলে তুমি টিচিং করাতে গিয়েছিলে সেই স্কুলে হয় মানে সিলেবাসের যেটা আছে আর কি কিন্তু আমাদের সময় যেটা হয়েছিল আর কি যে আমাদের দুটো এরকম কলেজে বিল্ডিং ছিল একটা বিল্ডিংয়ে ছোট বাচ্চাদের ক্লাস হতো আর কি তো সেইখানে আমাদের প্র্যাকটিস টিচিংটা নেওয়া হয়েছিল। হুম তো সত্যি কথা বলতে ওই মানে কেউ ছিল না আমাদের ছাত্রগুলো ছিলাম হ্যাঁ এবার সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ কলেজের ওপর আশা যেহেতু মানে এবার টাইমটা একটা মেনটেন করে কারণ ছোট বাচ্চারা যদি বিকেল হয়ে যায় সন্ধ্যায় তখন থাকবে না কিন্তু আমাদের যখন শুরু হয়েছিল তখন কিন্তু বাচ্চারা ছিল কিন্তু যখন এই শেষের দিকে বাচ্চারা ছিল না ছুটি হয়ে গেছিলো সুতরাং মানে এটা কলেজের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে তো মেন কথা হচ্ছে যেখানে হোক স্কুলে হোক বা তোমাদের যে কোনো কলেজে হোক তো মেন কথা তো পড়ানো সুতরাং তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো আর একটা বিষয় সেটা হচ্ছে যে কতক্ষণ মানে ধরে হবে প্র্যাকটিস টিচিংটা এই যে তোমাদের যে তুমি যে টিচিংটা পড়াবে আর কি সেকেন্ড ইয়ারে যেটা আছে সেটা হচ্ছে তোমার যে আর কি ম্যাক্রো অর্থাৎ ম্যাক্রোটা আমরা জানি কি ক্লাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় পড়ানো হয় কিন্তু যদি একটা এক্সটার্নালের সামনে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমরা পড়াই তাহলে কী হবে মানে কত সময় লাগবে ভাবতে পারছো একবার অনেকগুলো ছাত্র যদি থাকে সুতরাং তোমরা এটাকে মাথায় রেখে চলো যে তুমি প্রেজেন্টেশনটা যতটুকু হোক না কেন সুন্দরভাবে করবে তো প্রথমে আমি তোমাদেরকে কয়েকটি কথা বলি যে প্রথমে তোমরা যাওয়ার পরেই কি কী বিষয় পড়াবে সেটিকে বোর্ডে লিখে নেবে লিখে নেওয়ার পরে খুব জোর এক মিনিট ইন্ট্রোডাকশান দেবে পড়ার এক থেকে দু মিনিট তারপরে তোমরা টিএলএমটিকে ব্যবহার করা শুরু করবে ঠিক আছে এবার যদি সেটা না করো তাহলে কি হবে দেখা যাবে যদি পড়িয়ে গেলে টিএলএম ব্যবহার করার সুযোগ পাবে না কিন্তু চল্লিশ মিনিট ধরে হবে না খুব জোরে ম্যাক্সিমাম পাঁচ মিনিট ধরে কতক্ষণ দেখবে মানে মিনিমাম পঁচিশটা ছাত্র তো দেখতে হবে সিলেবাস অনুযায়ী আর যদি একটা মানে পঞ্চাশ জন থাকে তো পঞ্চাশ জন একদিনে হয়ে যাবে সুতরাং তোমরা চেষ্টা করবে যে ইন্ট্রোডাকশানটা স্বল্প সময়ের মধ্যে দেওয়ার পরে মানে যে টিএলএম সেটিকে টাঙিয়ে পড়ানো শুরু করে তারপরে দেখবে তোমাদেরকে এক্সটার্নাল বলবে যে আর পড়াতে হবে না তো এই ভয়ের কোনো কারণ নেই হুম তোমরা ফার্স্ট ইয়ারে দিয়ে যেহেতু দিয়ে এসেছো পরীক্ষা সুতরাং তোমরা ফ্রিলি বাড়িতে এখন প্র্যাকটিস করো আশা করি তোমাদের ভালো হবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো সকলকে ধন্যবাদ